আচ্ছা, মাখানার এই সবজিটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো খোলাতে মাখানাগুলোকে একটু হালকা করে রোস্ট করে নেব। এখানে আমি আমার প্রয়োজন মতো মাখানাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ওই 1 মিনিটের মতন হালকা আঁচে নেড়ে চেড়ে নিতে হবে, হালকা রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না এই রকম কড়ক ভাবটা আসছে। তারপরে এটা আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই শুকনো খোলার মধ্যে এক চুটকি তেল দিয়ে আর অল্প একটুখানি জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে আমি ডুমো ডুমো করে আলু আর ক্যাপসিকামটা কেটে রেখেছি। এবার এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলু আর ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু যে কোনো তরকারিতে খুব সুন্দর আসে, তো আমি এখানে সেই হিসেবে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু মাখানা সবজিও করতে পারেন, আবার আলু আর ক্যাপসিকাম দিয়েও এভাবে করতে পারেন, খুব ভালো লাগবে। ততক্ষণ ওটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি খুব কম পরিমাণে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এটা আমি আমার তরকারির অনুপাত অনুযায়ী দিচ্ছি, আপনারা কম বেশি দিতেই পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে কালারটা খুব আসে, আর খুব অল্প একটুখানি পরিমাণে চিনি দিয়েছি, এতে স্বাদটাও ব্যালেন্স আসবে। অল্প একটু জল দিয়ে একটুখানি ঘোল তৈরি করে নিচ্ছি, খুব বেশি জল দেবো না, পাতলা করবো না। আর ততক্ষণে এখানে এগুলো ভাজাও হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো, সবজিটার মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচ করে আমি ভাজছি। আর এখানে আমি 1 চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। খুব কম তেলে, খুব কম মশলাতে একটা হেলদি খাবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি এখানে নিরামিষ রান্না করছি খুব কম মশলা দিয়ে, এটা যেহেতু হেলদি খাবার একটা, তাই আমি পরিমাণ মতন সব কিছু কম কমই দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নেব। তারপর এখানে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, চাইলে কেউ গরম জলও দিতে পারো, আমি এখানে কিন্তু ঠান্ডা জলই ইউজ করছি, পরিমাণ মতো জলটা দিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে, 85-90% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাখানাগুলো দিয়ে দিয়েছি। মাখানাগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে রেখেছি, তারপর আমি ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মধ্যে রেখে দেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে গেছে মাখানার সবজি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন অসাধারণ খেতে, আর মাখানা এমনিতেই ভীষণ হেলদি খাবার। হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে লাঞ্চের থালিতে আছে নিরামিষ লাঞ্চের থালি, আছে এখানে আছে মাখানা আর ক্যাপসিকাম আলু দিয়ে কারি করেছে, মুগ মুসুর ডাল সিদ্ধ, গন্ধরাজ লেবু, স্যালাডের কাঁচা লঙ্কার শসা নিয়েছি, আর এখানে পাঁপড় ভাজা আছে। এই রেসিপিটা আমি একদম খুব কম মশলা দিয়েই করেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, লেটস স্টার্ট। মাখানার সবজিটাই প্রথমবার বানালাম, সো গুড। মাখানা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার।
Mm-hmm.